काली काली महाकाली काली के कालरात्रि के सर्वकालमयी देवी काली काल नमस्तुते। आज ज्योष्ठ मासे अमावस्या फलहारिणी काली पूजा पुण्यतिथि काली के सकल कालेर जिनि अधीश्वरी महाशक्ति भारतवर्ष शक्ति पूजार देश नाना रूपे नाना भावे शक्ति पूजा एखाने बहुकाल धरे चले आसछे। कत नाम कत रूप तार कखनो तिनि जगद्धात्री कखनो लक्ष्मी कखनो सरस्वती कखनो दशमहाविद्या कखनो बासंती कखनो दुर्गा कखनो काली माँ काली आबार कखनो दक्षिणा काली शमशान काली श्यामा काली आर विशेष विशेष तिथिते विशेष विशेष मासे विशेष पूजा माघ मासे रटन्ती काली ज्येष्ठ मासे फलहारिणी काली के अर्थात कौन साधक कौन पूजक मायर कौन भक्त कतदिन आगे जे एई पूजार प्रवर्तन करेछिलेन ता केउ आमरा जानि ना। तबे जिनि करेछिलेन मायर प्रति तार जे असीम भालोबासा छिल एटा बोझा जाय। ज्येष्ठ मास ग्रीष्मेर दाबदाहे आमरा सबाई तप्त ठीक सेई समय ঈশ্বরের করুণায় রসালো ফলে চতুর্দিক পরিপূর্ণ এই ফলরাশি দেখে হয়তো সেই ভক্ত সাধকের মনে হয়েছিল মা আমাদের মুক্তি ফল প্রদান করছে। শুধুমাত্র বাইরের এই তুচ্ছ ফল দিচ্ছেন না, মা মুক্তি ফল প্রদায়নি আর কর্মফল হারিনি। তাই জ্যৈষ্ঠ মাসের যে কালী পূজাকে অমাবস্যার তিথিতে বিশেষ পূজাকে সেই সাধক বোধহয় নাম দিয়েছিলেন ফলহারিণী কালী পুজো। যুগ যুগ ধরে বহু সাধকের বহু পূজকের বহু ভক্তের আরাধনায় উপাসনায় দিনটি পরম পূর্ণ হয়ে উঠেছে। আবার পুণ্যাত পুণ্যতরা হয়ে উঠেছে এ যুগের একটি বিশেষ পূজা। কী পূজা সেটি? সেটি কালী পূজা হলেও ফলহারিণী কালী পূজার দিনে অনুষ্ঠিত হলেও আমরা বলে থাকি ষোড়শী পূজা। একটি অভিনব পূজা, পৃথিবীর ইতিহাসে এমনতর পূজার কোনো উল্লেখ কোথাও আজ অবধি পাওয়া যায়নি, ভবিষ্যতেও আর কখনো সম্ভব হবে কিনা তাও কেউ বলতে পারে না। এখানে পূজক যিনি তিনি স্বয়ং অবতার শ্রীরামকৃষ্ণ, আর পূজিতা যিনি তিনিও তাই অবতার মহাশক্তি শ্রী মা শারদা। ঠাকুর বলছেন মায়ের সম্পর্কে ওকে যে সে ও আমার শক্তি, শক্তি কথাটা উল্লেখ করছেন। সেই শক্তি যেন বিশেষ করে উদ্বোধন হয়েছিল পুণ্যাত পুণ্যতরা এই দিনটিতে। আমরা শ্রী লীলা প্রসঙ্গে তার বর্ণনা পাই না, আবার শুনবো অনেকের কাছে তার বর্ণনা, আমরা সেই বর্ণনাতে যাব না। শুধু এইটুকু মনে করব ভারতবর্ষ দেশটি মূলত অদ্বৈত ভাবনার দেশ, সব পূজার শেষ অদ্বৈত ভাবনায়। ভারতবর্ষ কেন, সব দেশের সব ধর্মের সব পূজার যদি একটু আমরা তার অন্তরে প্রবেশ করে দেখব কি খ্রিস্ট ধর্ম কি বৌদ্ধ ধর্ম কি ইসলাম ধর্ম
कि भारतवर्षे हिंदू धर्म नाना शाखार शैव शाक्त गणपत्य वैष्णव सब धर्म शेष एक भावे मिलन दुए दुए मिले एक नित्य जो पूजा प्रवर्तन जाते साधक मनटा एक उच्च स्तरे उठते परे से किन्तु एक महावाक्य पूजक के अवश्य अनुसरण करते हैं वाक्यटी हलो देव भूत्वा देवं जजेत इनि पूजक इनि निजे के भावें देव तारपर तिनि आरेक देवता के पूजा करबेन अर्थात देव देवी उभये एक ये तो भावना और एखाने भावना नहीं श्री रामकृष्ण तिनि समाधिस्थ पूजा करछेन तिनिओ समाधिस्थ এই পূজার বাইরে কোনো আড়ম্বর নেই কোনো জাঁকজমক নেই পূজায় অনেক অনেক ভক্তজনের সমাগম নেই কোনো বাজনা বাদ্য নেই আলোর রোশনাই নেই আছে এক দিব্যদূতি সেই দিব্যদূতির ছটায় পূজক পূজিতা উভয়ে উদ্ভাসিত এই পূজার আরেকটি বৈশিষ্ট্য কালী পূজার দিন হলেও সেই ঠাকুর কিন্তু মাকে পূজা করলেন ত্রিপুরা সুন্দরীর রূপে ষোড়শী রূপে ষোড়শী কেন সব কখন আমরা ষোড়শ ষোলো কথাটি ব্যবহার করি পরিপূর্ণ রূপ শক্তি শক্তি সর্বদাই পরিপূর্ণ তবুও তার হয়তো কণামাত্র একটু এদিক ওদিক হতে পারে ষোড়শী রূপে মায়ের পরিপূর্ণ প্রকাশ মহাশক্তি পরিপূর্ণ প্রকাশ আরেকটি কারণ শ্রী শ্রী ঠাকুর আমরা জানি তথাপুরীর কাছে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেছিলেন অর্থাৎ শঙ্করাচার্য প্রবর্তিত দশনামী সম্প্রদায়ের পুরী সম্প্রদায়ের তিনি অন্তর্ভুক্ত যারা শ্রীরামকৃষ্ণ ভাবনায় সন্ন্যাস গ্রহণ করেন তারাও সেই সম্প্রদায়ে ভুক্ত হয়েছে পুরী সম্প্রদায়ের আরাধ্য দেবী হলেন ত্রিপুরেশ্বরী ষোড়শী নিত্য তার পূজা হয় দক্ষিণ ভারতে কাঞ্চি মঠে ঠাকুর তাই বোধহয় মাকে পূজা করেছিলেন পূজা শেষে পূজার প্রথমে ঠাকুর প্রার্থনা করছেন প্রার্থনা মন্ত্র উচ্চারণ করছেন হে বালে হে সর্বশক্তির অধীশ্বরী মা তো ত্রিপুরা সুন্দরী ইহার সিদ্ধ দেয়ার উন্মুক্ত কর ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন কর ইহাতে আবির্ভূত হইয়া যে শক্তি আসক্ত সেই শক্তি যেন জাগ্রত হল এই বিশেষ দিনটিতে তাই এই দিনটি আমাদের কাছে পরম পবিত্র আমরা আজ সর্বত্র ফলহারিণী কালী পূজা হচ্ছে আমরা স্মরণ করছি সেই মহাপূজা যেখানে মানব মানবী অর্থাৎ নরশরীর ধারণ করে ধারণকারী এবং নরশরীর ধারণকারিণী তারা নিজেদের অভিন্ন দেবতা জ্ঞানে পূজ্য পূজকের আসনে উপস্থিত হয়েছেন আমরা এই বিষয়ে অনেক কথা শুনব আমাদের স্নেহভাজন শ্রীমান অরিজিতের কাছে যেহেতু তিনটি মূল শক্তির পূজা আমরা তাই সবশেষে উচ্চারণ করি তিনটি প্রণাম মন্ত্র প্রথমে মা কালীর ধ্যান মন্ত্র ওং মেঘাঙ্গী বিগতম বরম শবশিবরুরাং মুষ্পুণ্ডস্রজম ভীষণম বামাদর্ধকরম ভুজ নরশির খর্গন্ত সব্যেতরে দানা ভীতি বিমুক্তকেশনিচয়ং বন্দে সদা কালিকম তারপর উচ্চারণ করি আমরা ত্রিপুরা সুন্দরীর স্তব স্তবের অংশ কদম্বন মধ্যগাং কনকমণ্ডল উপস্থিত সরম্বরূহ বাসিনী মা সতত সিদ্ধ সৌদামিনী বিড়ম্বিত জবারুচি বিকটচন্দ্রচূড়ামণি ত্রিলোচন কুটুম্বিনী ত্রিপুরা সুন্দরী মাস্রয়ী আমরা আশ্রয় নিই ত্রিলোচনের যিনি কুটুম্বিনী পরমাত্মা
সেই ত্রিপুরা সুন্দরী প্রণাম করি। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে স্মরণ করি। সেই অভেদ পূজ্য পূজককে জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরু পাদপদ্মে তয়স্থিত্ব প্রণমামি মুহুর্মুহু। পুণ্যাথ পুণ্যতরা এই পবিত্র তিথিটিকে স্মরণ করে শ্রীরামকৃষ্ণ সারদা সংঘ আয়োজন করেছেন মায়ের শ্রী মায়ের শ্রী ঠাকুরের মহাকালিকার ত্রিপুরা সুন্দরী চিন্তন মনন পূজন আরাধনা তারই একটি অঙ্গ। এই বৈদ্যুতিক মাধ্যমে সকলের মনকে সেই স্তরে নিয়ে যাওয়া, এই কাজটি করতে আমাদের বিশেষভাবে সাহায্য করছেন তার নাম আপনারা অনেকবার শুনেছেন, তার নামটিও ভারী চমৎকার পবিত্র। এই মহাপুণ্য কাজ তিনি করছেন, নামটিও কে যে রেখেছিল পবিত্র কে জানে, পবিত্র কুমার সুমশাই। আর তার চ্যানেলটির নামও বড় মধুর, প্রাণারাম প্রাণের আরাম। আধ্যাত্মিক চিন্তায় তো একমাত্র আমাদের প্রাণের আরাম দিতে পারে। সারাদিনের শেষে কর্মক্লান্ত শান্ত দিবস শেষে প্রাণের আরাম মনের আরাম আমরা পাই অধ্যাত্ম চিন্তায়। এই কাজে যিনি যারা সাহায্য করছেন তাদের সকলকে অশেষ ধন্যবাদ। সত্যবৃন্দ যারা রয়েছেন তাদের অভিনন্দন। আর এবার আমি অনুরোধ করব শ্রীমান অরিজিৎকে, খুব অল্প সময়, 12 ঘন্টাও সময় তাকে দেওয়া হয়নি কিছু বলবার জন্য। আমরা জানি সুবক্তা সে এবং ভক্তিমান, বাহ্যতক্রিয় হলেও অন্তরে অগ্রহী প্রশংসায়। আমরা আমাদের সবার পক্ষ থেকে তাকে আন্তরিক শুভকামনা জানাই। শ্রী ঠাকুর শ্রী মায়ের কল্যাণ আশিস তার উপর বর্ষিত হচ্ছে, তার প্রমাণ তো আমরা রোজই পাচ্ছি। আরও আরও শত সহস্র ধারে বর্ষিত হোক এই প্রার্থনা। অরিজিৎ তুমি এবার কিছু বলো। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয়স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। ওম নম শ্রী অতিরাজায় বিবেকানন্দ সূরয় সচ্চিত সুখ স্বরূপায় স্বামী তাপহারি। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করছি। আজ একটি বিশেষ দিন, ফলহারিণী কালী পূজা। এবং এই ফলহারিণী কালী পূজার কথা এলেই আমাদের একটি আধ্যাত্মিক এবং ঐতিহাসিক ঘটনার কথা মনে পড়ে, যে ঘটনা আমাদের নিত্যদিনের আধ্যাত্মিক প্রবাহে ভাবপুষ্টি দান করে। বেলগাছিয়া শ্রী রামকৃষ্ণ সারদা সংঘ আয়োজিত আজকের এই বিশেষ অনুষ্ঠানে প্রথমেই প্রব্রাজিকা দিব্য মাতাজি এবং প্রব্রাজিকা অন্যান্য যে মাতাজিরা রয়েছেন তাদের প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম নিবেদন করছি। প্রণাম নিবেদন করছি সংঘের ব্রহ্মচারিণীদের এবং সংঘ পরিচালিত বিদ্যালয়ের শিক্ষিকা বৃন্দ, শিক্ষা জগতের সাথে যুক্ত স্বেচ্ছাশ্রম দানকারী ভক্তমণ্ডলী এবং প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের সমস্ত দর্শক শ্রোতৃ মণ্ডলীকে। দীর্ঘদিন পরে পূজনীয়া এবং শ্রদ্ধেয়া দিব্য মাতাজি ভালোবেসে আহ্বান করেছেন, তার নির্দেশ তার আদেশ। একেবারে গতকালের ঠিক আগের দিন শুক্রবার হঠাৎ একটি টেলিফোনে যে ফলহারিণী কালী পুজোর দিন আশ্রমের পক্ষ থেকে কিছু আধ্যাত্মিক সৎ প্রসঙ্গ করতে হবে। মা যখন সন্তানকে এই ধরনের নির্দেশ দেন তখন সেখানে যেমন ভালোবাসা যুক্ত থাকে তেমনি আরেকটি বিশেষ দিক থাকে,
সেটি সন্তানের প্রতি মায়ের একটা দাবি, একটা অধিকার এবং মমত্ব। ভারতীয় আদর্শের এইটি পরম্পরা, ভারতবর্ষে চিরকাল নারীকে শক্তি সাধনার অঙ্গীভূত বা একীভূত করা হয়েছে, শুধু নয় বারবার স্মরণ করানো হয়েছে যে যেখানে নারীর পুজো হয় না সেখানে দেবতাও সন্তুষ্ট হন না। আমরা সেই মনুসংহিতায় সেই কথা পাই এবং ভারতবর্ষের ঐতিহাসিক এবং শক্তি সাধনার ধারাটিকে যদি আমরা দেখি তাহলে ভারতবর্ষের সাধকদের চিরকালই এই শক্তি সঞ্চয়ের ক্ষেত্রে একজন নারীর কাছেই সর্বদা ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়াতে হয়েছে। যেমন রামচন্দ্রের শক্তি রূপিণী সীতা, শ্রীরামকৃষ্ণের শক্তি রূপিণী শারদা, আবার শিবের শক্তি রূপিণী পার্বতী। অর্থাৎ এই দৃশ্য আমাদের কাছে বারবার প্রকটিত এবং আমাদের মানুষ নেত্রে প্রবাহিত। তাই আমরা সবাই সেই শক্তির আন্ডারে, ঠাকুর বারবার বলছেন আমরা সবাই সেই শক্তির অন্ডারে। করোনা মহামারীর পরে এই ধরনের ভিডিও ট্রান্সমিশন, যদিও এখনো অনেক মঠ মিশনে আমরা শারীরিকভাবে উপস্থিত হতে সক্ষম হচ্ছি এবং বিভিন্ন প্রবাহে, বিভিন্ন আনুষ্ঠানিক মঞ্চে আমরা পরস্পরের ভাব বিনিময় করছি, ঠিক তেমনি এখানেও প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত এই অনুষ্ঠান, যেখানে 100 সাবস্ক্রাইবার অলরেডি এই চ্যানেলের গ্রাহক হয়ে গেছেন, সেখানে অনেকদিন বাদে আবার এই ভিডিও ট্রান্সমিশনের মাধ্যমে সৎসঙ্গ করার যে সুযোগ, সেটিও আমাদের মাই করে দিয়েছেন সেই এক নারী শক্তি। তাই নারী শক্তির কাছে বারবার আমাদের নত হতে হয়, আত্মসমর্পণ করতে হয়। আমরা শক্তি সাধনার যে ধারা ভারতবর্ষে দেখি, সেই শক্তি সাধনার ধারাটিকে যদি আমরা পরম্পরা দিকে দেখি তাহলে দেখা যায় যে ঈশ্বরের যে মাতৃরূপে ভাবনা, সেটা ভারতবর্ষের প্রাগ ঐতিহাসিক বা প্রাগ বৈদিক, বৈদিক এবং পৌরাণিক লোকায়ত এই তিনটি প্রধান ধারাতেই অভিব্যক্ত হয়েছে। এবং এই অভিব্যক্তি প্রধানত হিন্দু মানুষকে বিগত 2000 বছর ধরে নির্মাণ করে দিয়েছে। প্রাগ বৈদিক যুগে আমরা দেবী ভাবনার যে ধারণা একটা নির্দিষ্ট ধারায় বিকাশ লাভ করেছে এবং সিন্ধু সভ্যতার মধ্যে দিয়ে তার প্রকাশ দেখা গেছে। অনেক বিশেষজ্ঞ বলছেন যে যে তন্ত্র, সেই তন্ত্র সাধনা তার উৎসে রয়েছে এই প্রাগ বৈদিক যুগের দেবী ভাবনা। ঈশ্বরকে নারী রূপে দেখার যে ঐতিহ্য শুধু ভারতবর্ষের প্রাচীন যুগে দেখা গেছে তা নয়, প্রাচীন মিশর, মেসোপটেমিয়া, ব্যাবিলনীয় এবং গ্রিক রোমান সভ্যতার যে দৃষ্টান্ত পাওয়া যায় তাতেও সেই নিদর্শন রয়েছে। অর্থাৎ নারী দেবতার পূজা যে আধ্যাত্মিক শক্তি বিকাশের পদ্ধতি হিসাবে সাধনা হয়ে উঠতে পারে সেইটি আগে ছিল, কিন্তু আমরা কোথাও হারিয়ে ফেলেছিলাম। সেই হৃত গৌরবকে যেন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আবার পুনঃপ্রতিষ্ঠা করলেন। এই যে আদিম মানুষের ঈশ্বর চেতনা এবং ঈশ্বরের নারীরূপ বা মাতৃরূপকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, তার মনস্তাত্ত্বিক দিক যেমন রয়েছে তেমনি আধ্যাত্মিক এবং ঐতিহাসিক তাৎপর্যও রয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে আমরা যখনই পৃথিবীতে জন্মগ্রহণ করি তখন প্রথম যে শব্দটি আমাদের প্রত্যেকের কণ্ঠ থেকে উচ্চারিত হয় সেটি হচ্ছে মা। এই মায়ের ওপর শিশুর সবচেয়ে বেশি নির্ভরতা, আর এই মাই হচ্ছেন শিশুর সবচেয়ে বেশি বিশ্বস্তজন। তাই আমরা যখন ভয় পাই তখন মায়ের কোলে আশ্রয় নিই, যখন আনন্দ হয় তখনও সেই মাকে আনন্দের ভাগিদার করতে চাই। অর্থাৎ দুঃখে বা আনন্দে, ভয়ে বা উদ্বেগে সব সময় আমরা আমাদের মাকে খুঁজি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবও বারবার বলতেন সেই একই কথা, আমার সবটাই আমার মা জানে। সেই জন্য মা শারদা দেবীকে একবার যখন সেই পদসেবা করাকালীন মা তাকে প্রশ্ন করলেন, তোমাকে আমার কি মনে হয়, ঠাকুর কোথাও যেন সেই মাতৃত্বের পুনর্জাগরণ প্রতিষ্ঠা করলেন। বলেন যে মা মন্দিরে রয়েছে, যে মা এই শরীরটার জন্ম দিয়েছে, আর যে মা সেই এখন পদসেবা করছে, সবই সেই এক। অর্থাৎ তিনজনকেই
বুঝিয়ে দিলেন যে মন্দিরের মৃন্ময়ী মা গর্ভধারিণী চিন্ময়ী মা, আর নহবতে দক্ষিণেশ্বরের নহবতে তার স্ত্রী শারদা মা, এই তিন মাই এক। জগতে মা শব্দটি এসছে ম যুক্ত আ, ম হচ্ছে ঈশ্বর আর আ হচ্ছে জগৎ। অর্থাৎ এই জগতের সর্বত্র জুড়ে যেমন মা মা রয়েছে, সে পশু পাখি মানুষ সবাই মা মা ডাকে বিভোর, সেটি যেমন রয়েছে ঠিক তেমনি বারবার সেটি আমাদের মনে হচ্ছে যে এই জগৎ জুড়ে আমরা সেই ঈশ্বর আরাধনাতেই ব্রতী হয়েছি এবং ঈশ্বর আরাধনাই মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য। এবং এই যে ফলহারিণী কালী পুজো, যেটি আজকের দিন এর অন্যতম তাৎপর্যপূর্ণ, যেটিকে বলা হয় জ্যৈষ্ঠ অমাবস্যা, সেটি খুব জনপ্রিয়, বিভিন্ন মন্দিরে নিষ্ঠা মেনে এই পুজো করা হয় এবং চণ্ডীতে বারবার সেটি রয়েছে একই বাহং জগত্তত্র দ্বিতীয়া কাম মা পরা, অর্থাৎ এই জগতে আমি এক অদ্বিতীয়া আর ভিন্ন কেউ নেই, সেই সেই ভাবটি এবং গৃহ ধর্মকেও সুন্দর করার জন্য এই ফলহারিণী কালী পুজো। জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন অশান্তি মহামারী থেকে রক্ষা পেতে মা কালীকে রক্ষাকালী রূপে পুজো করা হয়। আমরা জানি পাড়ায় পাড়ায় বিভিন্ন অলিতে গলিতে এই রক্ষাকালী পুজো হয়, আর সেই রক্ষাকালী পুজোর সঙ্গে তেমনই যুক্ত হয়েছে এই ফলহারিণী কালী পুজো। বাধা বিঘ্ন থেকে মুক্তি লাভ করার জন্য যেমন পুজো হয়, তেমনি জ্যৈষ্ঠ মাসে আম জাম লিচু কাঁঠাল ইত্যাদি নানান রকম ফলের মৌসুমি ফল দিয়েও সাধক ইষ্ট দেবীকে নিবেদন করেন। শাস্ত্রে বলা হচ্ছে জীবনের সর্বস্ব, অর্থাৎ একদিকে ফলহারিণী যা সাধকের কর্মফল হরণ করে, আর অন্যদিকে সেই কর্মফল হরণ করে সাধককে তার অভীষ্ট ফল বা মোক্ষ ফল প্রদান করে। তাই ফলহারিণী অমাবস্যার দিন মা কালীকে অর্পণ করতে হয় যে কোনো ফল, নিজের ভাগ্যকে ফিরে পেতে হলে অবশ্যই মা কালীকে পুজো করতে হয়। এবং বাঙালি জীবনে আমাদের জীবনে ঐতিহাসিক জীবনে বা আধ্যাত্মিক জীবনে ঠাকুরের এই যে লীলা ফলহারিণী কালী পুজোর দিন শ্রী শ্রী মা সারদা দেবীকে পূজা করা, এবং শুধু পুজো করা নয়, নিজের সাধনার ফলটুকু তাঁর পায়ে সমর্পণ করে দেওয়া। ওই যে বলা হচ্ছে না যে সাধকের কর্মফল তিনি যেমন হরণ করেন, তেমনি সাধককে অভীষ্ট ফলও দান করেন। অর্থাৎ এটি ফলহারিণী এবং ফলদায়িনী মুক্তিফল দান করা। এবং এই ফলহারিণী কালী পুজোর দিন শ্রী শ্রী মা সারদা দেবীকে ষোড়শী রূপে ঠাকুর পুজো করেছিলেন, এবং নিজের স্ত্রীকে যে জগৎ কল্যাণের জন্য এইভাবে পুজো করা যায় সেটি ধর্মের ইতিহাসে তো বটেই, সামাজিক এবং যুগের ইতিহাসেও অত্যন্ত বিরল। এই পুজোর মধ্যে দিয়ে যেমন আধ্যাত্মিক ভাব প্রবাহ রয়েছে, ঠিক তেমনি আরেকটি দিক উন্মোচিত হয়, সেটা সামাজিক দিক থেকে। আমরা পুরাকালে বারবার পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষদের যে অহংকার, যে নারী কোনো অংশে আমার সমকক্ষ নয়, ঠাকুর যেন সেখানেও একটি বার্তা দিয়ে দিচ্ছেন আমাদের এই ভাবগঙ্গায় ভাবপুষ্টি দানের মধ্যে দিয়ে, যে এই পৃথিবীতে নারী পুরুষ দুজনেই সমান। স্বামীজি পরবর্তীকালে বারবার বলছেন একটি সমাজের উন্নতির জন্য নারী এবং পুরুষের উভয়ের সমান ভূমিকা রয়েছে, যেমন নাকি একটা পাখির আকাশে ওড়ার ক্ষেত্রে দুটো ডানা সমানভাবে কার্যশীল। ঠাকুর যেন এই পূজার মধ্যে দিয়ে সেই বার্তাটিও সমাজের কাছে ব্যক্ত করলেন। 1280 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথির নিশীথে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তির সগুণ রূপের পুজো করেন, এবং এই পুজোর কারণ মোটামুটি দুটি ধরা যায়। প্রথমত, ঠাকুরের পক্ষে নিজের কার্যে বা সাধনায় এগোতে গেলে নিজ অর্ধাঙ্গিনীর একান্তভাবে সাহায্যের প্রয়োজন। যেমন লক্ষ্মী ছাড়া নারায়ণ অপূর্ণ, তেমনি শ্রী শ্রী মা ছাড়া সারদা দেবী ছাড়া শ্রী রামকৃষ্ণদেব অসম্পূর্ণ। ঠাকুর যদি মায়ের মন থেকে মানসিক আসক্তি দূর না করতে পারতেন তাহলে দক্ষিণেশ্বরে থেকে তাঁর সাধনা কঠিন হতো। তাই সারদা দেবীর মনে আধ্যাত্মিক ভাবধারার বিকাশ ঘটিয়ে নিজের সাধন সঙ্গিনী হিসাবে মা সারদা দেবীকে অন্তর থেকে প্রস্তুত করালেন এই পুজোর মধ্যে দিয়ে। আর দ্বিতীয়ত, শ্রী শ্রী মায়ের ভেতরে যে সুপ্ত দেবীত্ব রয়েছে
তার স্বরূপতাটাও প্রকাশ করলেন এবং ঠাকুর জানতেন যে তিনি সাধারণ মেয়ে নন, সাধারণ স্ত্রী নন, ঠাকুরের অবর্তমানে তিনি হবেন রামকৃষ্ণ ভাবাদর্শের কাণ্ডারী, সংঘ জননী। সেজন্য যখন এই মাতৃশক্তির মধ্যে দিয়ে যে মুক্তি, সেটি যেন এই পুজোর অন্য একটি কারণ। সেই মায়ের ভেতরে সুপ্ত শক্তি, সেই সুপ্ত মাতৃশক্তিকে তিনি যেন উদ্বোধিত করলেন, জাগ্রত করলেন। সেজন্য ওই যে আমরা জানতে পারি ঠাকুরের পা টিপতে টিপতে যখন মা জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা আমি তোমার কে, তখন ঠাকুর উত্তর দিয়েছিলেন, যে মা মন্দিরে, যে মা এই শরীরের জন্ম দিয়েছে, তিনি সম্প্রতি নহবতের সেই আনন্দময়ী মা। শ্রী রামকৃষ্ণ কথামৃতি মাস্টারমশাই জানাচ্ছেন যে ঠাকুর বলতেন, এমনই মহা মায়ার মায়া রেখেছ কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি তা জানতে পারে। মহামায়ার মায়ায় আমরা সবাই মুগ্ধ, তিনি করে রেখেছেন তারা আবরণী শক্তি এবং বিক্ষেপ শক্তির মাধ্যমে। সেজন্য বলছেন, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানবে। এই যে অচৈতন্য থেকে চৈতন্যের স্তরে যাওয়া, আনকনসাস থেকে কনসাস, সেজন্য বারবার বলা হচ্ছে রিলিজিয়ন ইজ রেশনাল স্টাডি অফ কনসাসনেস। আমার ভেতরে আমি এই যে শরীরটা রয়েছে, শক্তি রয়েছে, এই ম্যাটার রয়েছে, এনার্জি রয়েছে, তার বাইরেও একটা কিছু চেতনা রয়েছে, যার জন্যেই মানুষ হিসাবে আমার একটি গুরুত্ব রয়েছে। সবাই বললেন ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমেল, কেউ বললেন ম্যান ইজ এ রেশনাল অ্যানিমেল, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন ম্যান ইজ নাথিং বাট গড। এরপর আর কেউ কোনো কথা চলল না। সেজন্য ডু নট ফরগেট দ্য গ্লোরি অফ হিউম্যান বিং। এই যে চৈতন্যের জাগরণ, সেটি নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সেই জন্য এই যে চৈতন্যকে জাগাবেন কে, এই মহামায়া। 1280 সালের 13ই জ্যৈষ্ঠ ফলোয়ারণী কালী পুজোর দিন ঠাকুর শ্রীশ্রী মাকে ষোড়শী জ্ঞানে পুজো করলেন এবং এই মহাঘটনা পৃথিবীর ধর্মজগতের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ঘটনা, গভীর তাৎপর্য। জগতের ইতিহাসে ঠাকুরের সাধনা যেমন তুলনাবিহীন ছিল, আর এই সাধনা পথের যাত্রা শুরু হয়েছিল কালী সাধনার মধ্যে দিয়ে। আমরা জানি মা কালী দশমহাবিদ্যার প্রথম রূপ, তার রূপ রং কালো। সাধকের সূচনা লগ্নে অন্ধকার থাকে, সেই অন্ধকার থেকে এগোতে হয় তাকে। তাই ঠাকুরও কালী সাধনা করলেন এবং বিভিন্ন পথে খুঁজে শেষে এই ফলোহারিণী কালী পূজার অমাবস্যা তিথিতে তিনি ভারতীয় অধ্যাত্মের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা উপস্থাপিত করলেন। বলা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এবং ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজের শ্রী শ্রী শারদদেবী গ্রন্থ থেকে পাচ্ছি আমরা, যে 1280 সালের 1280 সালের জ্যৈষ্ঠ মাসের অর্ধেকের উপর গত হইয়াছে আজ অমাবস্যা, ফলোহারিণী কালী পূজার পুণ্য দিবস। দক্ষিণেশ্বরের মন্দিরে আজ বিশেষ পর্ব উপস্থিত, ঠাকুর শ্রী শ্রী জগদম্বাকে পূজা করিবার মানুষে আজ বিশেষ আয়োজন করিয়াছেন। ওই আয়োজন কিন্তু মন্দিরে না হইয়া তাহার ইচ্ছা অনুসারে গুপ্তভাবে তাহার গৃহেই হইয়াছে। অর্থাৎ ঠাকুর আজকে মন্দিরে পুজো করলেন না, করলেন তার নিজের ঘরে। পূজাকালে দেবীকে বসিতে দেবার জন্য আলিম্পন ভূষিত একটি পীঠ পূজকের আসনের দক্ষিণ পার্শ্বে স্থাপিত হইয়াছে। অদ্ভুত বর্ণনা, আলপনা দিয়ে একটা পীড়ে রেখেছেন পাঠে পাশে, দক্ষিণ পাশে। সূর্য অস্তগমন করিল, ক্রমে গাঢ় তিমির অবগুণ্ঠনে অমাবস্যার নিশি সমাগতা হইল। ঠাকুরের এর ভাগ্নে হৃদয়কে অর্ধরাত্রিকালে মন্দিরে দেবীর বিশেষ পূজা করিতে হইবে। সুতরাং ঠাকুরের পূজার আয়োজনে যথাসাধ্য সহায়তা করিয়া সে মন্দিরে চলিয়া গেল এবং রাধা গোবিন্দের রাত্রিকালে সেবা পূজা সমানান্ত দিনু পূজারী আসিয়া ঠাকুরকে ওই বিশেষ সহায়তা করলেন। দেবীর রহস্য পূজার সমস্ত আয়োজন সম্পূর্ণ করতে রাত্রি 9টা হইল। শ্রীমতী মাতা ঠাকুরানীকে পূজাকালে উপস্থিত থাকিতে ঠাকুর ইতিপূর্বে বলিয়া পাঠিয়াছিলেন, তিনিও ওই গৃহে এখন আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর পূজায় বসিলেন, পূজা দ্রব্য সকল সংশোধিত হইয়া পূর্বকৃত্য সম্পাদিত হইল। এইবার ঠাকুর আলিম্পন ভূষিত অর্থাৎ আলপনা দেয়া পিঠে শ্রীশ্রী মাকে উপবেশনের জন্য ইঙ্গিত করিলেন। পূজা দর্শন করিতে করিতে শ্রীমতী মাতা ঠাকুরানী ইতিপূর্বে অর্ধবাহ্য দশা প্রাপ্ত হইয়াছিলেন।
সুতরাং কি করিতেছেন তার সম্যক না বুঝিয়া মন্ত্রমুগ্ধার ন্যায় তিনি এখন পূর্বমুখে উপবিষ্ট ঠাকুরের দক্ষিণ ভাগে উত্তরাশা হইয়া উপবিষ্ট হইলেন। সম্মুখস্থ কলসের মন্ত্রপুত বাড়ি দ্বারা ঠাকুর বারবার শ্রেষী মাকে যথাবিধানে অভিষিক্তা করলেন এবং অনন্তর মন্ত্র শ্রবণ করাইয়া তিনি প্রার্থনা মন্ত্র উচ্চারণ করিলেন। ওই বালে হে সর্বশক্তির অধিশ্বরী মাত ত্রিপুর সুন্দরী সিদ্ধিদ্বার উন্মুক্ত কর, ইহার উন্মুক্ত কর, ইহার শ্রীমার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্ব কল্যাণ সাধন কর। ষোড়শোপচারে পুজো করলেন, ভোগ নিবেদন করলেন এবং সমস্ত তার মুখের সামনে মায়ের মুখের সামনে প্রদান করলেন। বাহ্য জ্ঞান তিরোহিতা হইয়া শ্রীমা সমাধিস্থা হলেন। নিশার দ্বিতীয় প্রহর বহুক্ষণ অতীত হইল। আত্মারাম ঠাকুরের এইবার বাহ্য সংজ্ঞার কিছু কিছু লক্ষণ দেখা গেল এবং অনন্তর তিনি আপনার সমস্ত সাধনার ফল এবং জপের মালা সর্বস্ব শ্রী দেবী পাদপদ্মে চিরকালের নিমিত্ত বিসর্জন পূর্বক মন্ত্রোচ্চারণ করে প্রণাম করিলেন। হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, হে শরণদায়িনী ত্রিনয়নী শিব গেহেনী গৌরী, হে নারায়ণী তোমাকে প্রণাম, তোমাকে প্রণাম করি। অর্থাৎ এই যে পুজো, যেন তিনি সেই পুজোর মধ্যে দিয়ে জানিয়ে দিচ্ছেন, হে বালে হে সর্বশক্তির অধীশ্বরী মাতা ত্রিপুরা সুন্দরী সিদ্ধির দ্বার উন্মুক্ত কর। এইটি আমাদের বারবার আজকের দিনের যেন শ্রী মায়ের কাছে প্রার্থনা। আমরা যে দশমহাবিদ্যার কথা জানি, সেই দশমহাবিদ্যার রূপটি কীরকম, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ত্রিপুরেশ্বরী বা ত্রিপুর ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী এবং কমলা। এবং এই যে ফলোয়ারণী কালী পুজোর দিন ভরা অমাবস্যা তিনি পুজো করলেন এবং এই পুজো 1879 তিনি করছেন বাংলা মতে সেই জ্যৈষ্ঠ মাসে, এবং কাশীপুরের রোগশয্যায় তিনি নরেনকে শক্তি সঞ্চার করছেন যে আজ তোকে যথাসর্বস্ব দিয়ে ফকির হলাম। কিন্তু এই শক্তি সঞ্চারের সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ, অবতার দায় বহন করেছেন সমস্ত জীবনের এবং সেই গুরুদায় অর্পণ করছেন নিজের শক্তিকে সচেতন আনন্দে। এই যে নারী চরিত্রের পূর্ণ বিকাশ এবং আগামী যুগে মেয়েদের জীবন কেমন হবে সেইটি যেন ঠাকুর দেখিয়ে দিচ্ছেন। মার্কেণ্ডেয় পুরাণে শ্রীচণ্ডীতে বলা আছে, স্ত্রী ও সমস্তা সকলা জগৎসু, তবুও সমাজের নারী স্থান উচ্চে নির্মিত হয়নি, তখনও নারীকে নরকের দ্বার, মোহিনী এইসব বলা হয়েছে। ঠাকুর কিন্তু এই নারীর উদ্বোধন, নারী জাগরণ এটি করলেন এবং লীলা প্রসঙ্গে শ্রীমৎ স্বামী সারদানন্দজী মহারাজ সাধক ভাব অংশে এটিকে ষোড়শী পুজো নামে অভিহিত করেছেন। এই ষোড়শী পুজো যেমন ইতিহাসের দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে একটা তাৎপর্যপূর্ণ, তেমনি আমরা জানি যে ভগবান শ্রী রামকৃষ্ণদেব যিনি কামিনী কাঞ্চন ত্যাগী সন্ন্যাসী, তিনি মায়ের সঙ্গে দীর্ঘদিন একসাথে বাস করেও সম্পূর্ণ কামগন্ধহীন একটা দৈবী সংসার যাপন করেছিলেন। এবং লীলা প্রসঙ্গকার জানাচ্ছেন যে ঠাকুরের সঙ্গে শ্রীশ্রী মাও 1 বছরের বেশি সময় কাটানোর পরেই তিনি এই ষোড়শী পুজো করেন এবং এক্ষণের জন্যও দেহ বুদ্ধির উদয় হয়নি। এবং শ্রীমতী মাতা ঠাকুরানীকে তিনি কখনো জগদম্বার অংশভাবে, কখনো সচ্চিদানন্দ আত্মা ব্রহ্মভাবে এটিই দেখতেন। ষোড়শী পুজোর যে বিধান বিধিমতে, ফলোহারিণী কালী পুজোয় অমাবস্যার রাতে এই ষোড়শী পূজা, বিধিমতে ষোড়শী পূজার বিধান পূর্ণিমার রাত্রে, বেদে রাত্রি সূক্তে রাত্রিকে জ্যোতিষ্বরূপ বলা আছে। রাত্রি বলতে শুধু অন্ধকার নয়, এ এক নিত্য জ্যোতি যেটা রাত্রেও বিদ্যমান থাকে। নারদ পঞ্চরাত্রে এর সুন্দর একটি গল্প রয়েছে। একদিন কৈলাসে ইন্দ্রের নির্দেশে গৌর, বর্ণা, অপ্সরাগণ, মহাদেব এবং পার্বতীকে দর্শন করতে এলেন। তাদের সামনে মহাদেব পার্বতীকে কালী বলে সম্বোধন করলেন, কারণ কালী কৃষ্ণ বর্ণা। অপ্সরা চলে যাওয়ার পর পার্বতী ক্রুদ্ধা হলেন
এবং চিন্তা করলেন যে আমার এই কালো রং পরিত্যাগ করে তিনি শুদ্ধ গৌরী হবেন। তিনি অন্তর্ধান করলেন। পরে নারদ এলে মহাদেব বললেন যে কালী আমাকে পরিত্যাগ করে চলে গেছে। তখন নারদ ধ্যানে দেখলেন সুমেরু পর্বতের উত্তর দিকে দেবী তপস্যায় মগ্ন। নারদের কাছে মহাদেবের সংবাদ পেয়ে গৌরী ধারণ করলেন এক অপরূপ রূপ। ফিরে এসে মহাদেবের বক্ষে দেখলেন এক অনুপমা নারীর ছায়া। ওই ছায়ার পরিচয় জিজ্ঞাসা করলে মহাদেব বললেন, ওটি তোমারই তপস্যার মূর্তি। যেহেতু ত্রিভুবনে তুমি শ্রেষ্ঠ রূপ ধারণ করেছ, তাই স্বর্গে মর্তে পাতালে তুমি সুন্দরী পঞ্চমী শ্রী এবং ত্রিপুর সুন্দরী নামে খ্যাতি লাভ করবে। আর সর্বদা ষোড়শ বর্ষীয়া বলে তোমাকে ষোড়শী নামেও বিখ্যাত হও। অর্থাৎ ত্রিপুর সুন্দরী স্বর্গে মর্তে তুমি তপস্যামূর্ত যে অদ্ভুত রূপটি, ত্রিপুর তিনটি পুর স্বর্গে মর্তে এবং পাতালে, তুমি সুন্দরী, তুমি পঞ্চমী, তুমি শ্রী, তাই ত্রিপুর সুন্দরী। আর সর্বদা ষোড়শ বর্ষীয়া বলে তুমি ষোড়শী। অর্থাৎ ভগবতীর তপস্যাপুত সত্যগুণময় রূপটি হচ্ছে ত্রিপুর সুন্দরী। এটি একটা দিব্য রূপের ছায়া মহেশ্বরের হৃদয়ে প্রতিবিম্বিত হয়েছে। তাই ষোড়শীর এই আবির্ভাবকাল দিব্যরাত্রি, এবং জ্যোতিষ মতে এই দিব্যরাত্রি পরে জ্যৈষ্ঠ মাসের শুক্লা দ্বাদশী তিথিতে সাধকের কাছে এর একটি গুঢ় সংকেত রয়েছে। দিব্যরাত্রিতে আবির্ভাব হলেও তার পূজা হয় পূর্ণিমার রাত্রিতে, অর্থাৎ দেবীর মধ্যে একটা পরিণতি বা বিকাশের ভাব রয়েছে। কালীর আবির্ভাবকাল মহারাত্রিতে দীপান্বিতা চতুর্দশীর সঙ্গে যখন আমাবস্যার যোগ হয়। সাধারণত আমাবস্যার তিথিতেই রাত্রে কালী পূজার বিধান। কালীকে সচ্চিদানন্দ ব্রহ্মরূপা নির্গুণা বলা হয়েছে। আর এই ষোড়শী, সেই ষোড়শী রূপটা হলো কালীর ঠিক বিপরীত রূপ। আমাদের মনের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন চন্দ্র। আমাবস্যায় মনের শক্তি হ্রাস পেতে পেতে মিলিয়ে যায়। শাস্ত্রীয় পরিভাষায় একে বলে অমাকলা বা নির্বাণ কলা। আর কালীর ভূষণ হচ্ছে অমাকলা, অর্থাৎ মনের লয় হয়ে যখন অন্তরের চৈতন্যের পরিপূর্ণ প্রকাশ হয়। তাই কালীর বিপরীত রূপ হচ্ছে ষোড়শী। এখানে পূর্ণতা, কালী মানে নির্বাণ, কিন্তু ষোড়শী মানে পূর্ণতা। সেখানে প্রজ্ঞা, সৌন্দর্য, কৃপা, এই সমস্তটা রয়েছে। আর সাধকের দিক থেকে অমাকলায় বসে সিদ্ধ কৌল যখন ষোলকলায় বিকশিত ত্রিপুর সুন্দরী দেবীকে আবাহন করেন, তখন কালী পূজার বা কালীকুলের পূজক কৌলাচারে দেবীকে পূজন নিবেদন করে শ্রীকুলের সময় এগিয়ে নিয়ে যান। বারবার বলা হয় যে শ্রীকুল আর কালীকুল এই শাক্ত মতে দুটি সম্প্রদায়। শ্রীকুলের বহু গ্রন্থ রয়েছে। শোনা যায় অগস্ত্য দুর্বাসা দত্তাত্রেয় এরা ছিলেন ত্রিবিদ্যার উপাসক। এই দুটি কুলের দেবীও আলাদা। কালী, তারা, রক্তকালী, ভুবনেশ্বরী, মহিষমর্দিনী, ত্রিপুটা এরা হলেন কালীকুলের দেবী। আর শ্রীকুলের দেবী হচ্ছেন ত্রিপুর সুন্দরী ভৈরবী বালা বগলা কমলা মাতঙ্গী মহাবিদ্যা মধুমতী। এই ষোড়শী পুজোয় সাধক নিজের সিদ্ধির জন্য যেমন করেন, তিনি সিদ্ধিদাত্রী। এবং এই ত্রিপুর সুন্দরী দেবীকে বলা হয় তিনি বাগীশ্বরী, তিনি কামকলা এবং তিনি ক্রিয়াশক্তি কামপ্রদা। আমরা এই ত্রিকূট মন্ত্রের কথাও বলবো, স্মরণ করব, কিন্তু বলা হচ্ছে যে এই দেবী সিদ্ধিদাত্রী। সেই জন্য ঠাকুর নিজের সিদ্ধির জন্য নন, কিন্তু এই ষোড়শী পুজোর মধ্যে দিয়ে যেন কালীকুলের সাধক শ্রীকুলে যাবেন সেইটি তিনি দেখিয়েছেন। তাই সহধর্মিণীকে পূজার আসনে বসিয়ে দেবীর মতন আবাহন অভিনন্দন করে নৈবেদ্যের পর তিনি ধ্যান করেছেন, সমাধিস্থ হয়ে গেছেন। এবং এই ত্রিপুর সুন্দরী দেবীর মধ্যে নয়টি মহাবিদ্যা অঙ্গীভূত থাকে। তার মধ্যে সিদ্ধবিদ্যা বগলা দেবীর কথাও উল্লেখ করা হয়। সেখানেও নানান রকমের কাহিনী রয়েছে, আমরা সেই কাহিনীর মধ্যে দিয়ে যাব না। কিন্তু তোতাপুরীর কাছে সন্ন্যাস গ্রহণ করে ঠাকুর পুরী সম্প্রদায়ের শ্রীকুলে এলেন। আর তন্ত্রশাস্ত্রে যারা কালীকুলে সাধনা করবেন তারাও যে শ্রীকুলের দেবীকে অর্চনা করতে পারবেন সেটি যেন ঠাকুর দেখালেন। তাই পুরী সম্প্রদায়ের পীঠাধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন কাঞ্চিপুরমের ষোড়শী কামাক্ষী বা ত্রিপুর সুন্দরী, তাকে রাজরাজেশ্বরী এবং শ্রীবিদ্যা বলা হয়।
এই ত্রিপুর সুন্দরী দেবীকে ঠাকুর পুজো করলেন শ্রী শ্রী মায়ের নরদেহে। কলসীর মন্ত্রপ্রুত জল দিয়ে তিনি অভিষেক করলেন এবং তারপর দেবীর মন্ত্রোচ্চারণ করে প্রার্থনা করলেন। ত্রিপুর সুন্দরী দেবীর মন্ত্র তিন ভাগে বিচিত্র অক্ষরের সমাবেশে রচিত হয় এবং এই যে ত্রিপুর সুন্দরী, এখানে শ্রীবিদ্যার যে উপাসক যারা, অর্থাৎ এই কালীকুল থেকে শ্রীকুলে যান, তো সেই শ্রীবিদ্যার উপাসক তারা প্রাচীনকাল থেকেই আছেন এবং শঙ্কর, আচার্য শঙ্কর এই মঠে শ্রীচক্রের প্রতিষ্ঠা করেছিলেন, রচনা করেছেন সৌন্দর্য লহরী, ত্রিপুর সুন্দরী মানস পূজা, ত্রিপুর সুন্দরী স্তোত্র। ঠাকুরও সেই এটি ব্রহ্মবিদ্যার প্রতিষ্ঠা করলেন, তিনি সর্ববিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, তিনি দুহাতে বিতরণ করেছেন অধ্যাত্ম জ্ঞান ভক্তি এবং শুদ্ধি। বাস্তবিক এই ত্রিপুর শব্দের গভীর অর্থ, ত্রিপুর মানে কি? জাগ্রত সুপ্ত, জাগ্রত সুষুপ্তি এবং স্বপ্ন, প্রতিটি মানুষের এই তিনটি পুরে অবস্থান এবং এই তিনটি পুরে অবস্থান থেকেই দেবী শক্তি কাজ করে। তাই তিনি ত্রিপুরের অধিষ্ঠাত্রী দেবী, তার কৃপা লাভ করে মানুষ এই তিনটি পুর অতিক্রম করে তুরীয় অবস্থা লাভ করে, ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত হয়, সেখানেই দেবীর করুণার মূর্তি। ললিতা দেবীকে ললিত সহস্র নামে প্রণাম জানিয়ে বলা হচ্ছে ওং আব্রহ্মণ্য কীট জন্মই নমো। শ্রী মাকে একবার এক সন্ন্যাসী সন্তান পিঁপড়ে দেখতে বলেছিলেন, তুমি কি ওরও জননী? মা বলেছিলেন হ্যাঁ, ওই সেই ললিতা সহস্রে রয়েছে। করুণায় ভালোবাসায় তিনি যেন বিগলিত এবং এই জন্যে সে যুগে শঙ্করাচার্য যেমন সেই শৃঙ্গেরি মঠ প্রতিষ্ঠা করলেন শ্রীবিদ্যার জন্য, এ যুগে যেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব সেই শঙ্করাচার্যের মতন আবার ষোড়শী পুজোর মধ্যে দিয়ে যেন সঙ্ঘকে প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। এই ষোড়শী বা ত্রিপুরা সুন্দরীর যে শ্রীবিদ্যার প্রধান মন্ত্রের নাম ত্রিকূট মন্ত্র, বাগ ভবকূট, কামরাজকূট এবং শক্তিকূট, এই তিনটি অংশ মিলেই ত্রিকূট, অর্থাৎ দেবী জ্ঞান ইচ্ছা আর ক্রিয়াময়ী। বাগভবকূট দেবীর জ্ঞানময়ী সত্তার প্রকাশ, আচার্য শঙ্কর তাকে প্রতিষ্ঠা করেছিলেন শৃঙ্গেরি মঠে, আর ঠাকুর এই যুগে বললেন আদ্যা শক্তির সেই জ্ঞান রূপ অংশকে দেখিয়ে ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। জনৈক এক ভক্ত স্বপ্নে এক দেবী মূর্তির দর্শন পেয়েছিলেন, স্বপ্নদৃষ্ট দেবী বলেছিলেন আমি সরস্বতী এবং স্বপ্নে তিনি ভক্তটিকে মন্ত্রও দান করেছিলেন। ভক্তটি স্বপ্ন বৃত্তান্ত স্বামীজিকে বললে তিনি বলেছিলেন ওই মন্ত্র জপ করতে থাক, পরে সশরীরে সেই মন্ত্রদাত্রী মূর্তি দেখতে পাবি। আর কামরাজকূট হচ্ছে দেবী ইচ্ছাময়ী শক্তির প্রকাশ, ওই যে বাঘ ভবকূট, শারদার সরস্বতী, কামরাজকূট আর শক্তিকূট, এই কামরাজকূট হচ্ছে তাকে প্রসন্ন করলে তবেই জগতের স্থিতি এবং সাধকের মুক্তি। ঠাকুর দক্ষিণেশ্বরের মন্দিরে তাঁরই আরাধনা করেছিলেন এবং বৃন্দাবন যাত্রার আগে গোলাপমা ঠাকুরের আশীর্বাদ নিতে গেলে তিনি বলেছিলেন ওকে রাজি করে যেও তোমার সব হবে। তেলোভেলার মাঠে ডাকাত বাবা শ্রীশ্রী মাকে কালীরূপে দেখেছিলেন এবং সেই শিবুদাদাও মায়ের কালীরূপ দেখেছিলেন এবং পরবর্তীকালে মায়ের অন্যতম প্রিয় সেবক স্বামী গৌরীশ্বরানন্দজী, তিনি একটি গুহ্য সংবাদ 1984 সালের একটি চিঠিতে রামকৃষ্ণ সংঘের একজন মানিত সন্ন্যাসীকে লিখেছিলেন শ্রীশ্রী মা একজনকে নিজেকে ইষ্টদেবী রূপে মন্ত্রদান করেছিলেন এবং মন্ত্রের বীজ বলেছিলেন ক্রিং, যেটা নাকি কালীর বীজ। এবং পরবর্তীকালে স্বামী দয়ানন্দজী উদ্বোধনে শ্রীশ্রী মায়ের বাড়িতে ঠাকুরের নিত্য পুজো করতেন। একদিন পুজোর পর তিনি শ্রীশ্রী মাকে যখন প্রণাম করতে যান, মা কালী এবং ঠাকুরের ছবি আর নিজেকে দেখিয়ে শ্রীশ্রী মা নিজে বলেছিলেন এরা এক। স্বামী নির্বাণানন্দের একবার কালীঘাটে গিয়ে মা কালীকে দেখার করার ইচ্ছা হয়েছিল, বাবুরাম মহারাজ তাকে বলেছিলেন যে উদ্বোধনে মায়ের সঙ্গে দেখা করে যাবি, তিনি মা সাক্ষাৎ কালী, সেখানে হয়ে তবে কালীঘাট যাবি, অর্থাৎ মা হচ্ছেন এক। আর শক্তিকূটে দেবীর ক্রিয়াময়ী সত্তার প্রকাশ, অর্থাৎ বাগভবকূট সেখানে জ্ঞানময়ী সত্তা, কামরাজকূট সেখানে ইচ্ছাময়ী সত্তা আর
শক্তিকূট, সেখানে ক্রিয়াময়ী সত্তা। সেই জন্য ঠাকুর হৃদয়কে বলছেন না, ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু রক্ষা করতে পারবে না। অর্থাৎ একটা ইচ্ছা, একটা জ্ঞান এবং একটা ক্রিয়া। এবং নিজে বলতেন, দেখ তোরা আমাকে বেশি জ্বালাতন করিস নি, এর ভেতর যিনি আছেন তিনি যদি একবার ফোঁস করেন তো ব্রহ্মা বিষ্ণু কারুর সাধ্য নেই তোকে তোকে রক্ষা করে। আর স্বামীজিও সেই জন্য বলছেন, জ্যান্ত দুর্গা, সেই পুজো করলেন। এই ত্রিকূট মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী ষোড়শীর সরস্বতী কালী দুর্গা জগদ্ধাত্রী বগলা রূপে শ্রী শ্রী মা তাঁর মধ্যে প্রকট করেছিলেন। আর ঠাকুর সাধন সহায় আদ্যাশক্তির দর্শন পেয়েছিলেন এবং পরবর্তীকালে মা নিজের স্বরূপটি উদ্ঘাটিত করে বলেছিলেন, আমি সেই পুরা চিরপুরাতন আদ্যাশক্তি জগন্মাতা, জগৎকে কৃপা করতে আবির্ভূত হয়েছি, যুগে যুগে আসিয়াছি এবং আসিব। ঠাকুর বলছেন না, ও কি আমার জেসে, ও আমার হচ্ছে শক্তি। এই মহামায়ার আন্ডারে সবাই আমরা, এবং সেই জন্য ঠাকুর শ্রী মাকে বলেছিলেন, তুমি আমার আনন্দময়ী। কোন শক্তি না? আনন্দময়ী। তার প্রসন্নতা বিধানই ছিল ঠাকুরের জীবন সাধনা, কারণ তার হাতেই যে ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি, তিনি প্রসন্ন হলেই নিখিল মানবের মুক্তি। সেই জন্য লাটু মহারাজকে ঠাকুর বলছেন, দেখ যে যা জিনিসপাতি আনে সব ওকে দেখাবি, জানবি, নইলে তাদের উদ্ধার হবে কেমন করে। যোগেন মহারাজকে বললেন, ওর চরণ ধরে পড়ে থাকো, ওখানে তোর সব হবে। রামলাল দাদাকে বলছেন, ওরে রামলাল যা তোর খুড়িকে গিয়ে শান্ত কর, ও রাগ করলে নিজের শরীরটা দেখিয়ে বলছেন এর সব নষ্ট হয়ে যাবে। চণ্ডীতে বলা হচ্ছে, তং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু, অর্থাৎ তোমার প্রসন্নতাই মুক্তির হেতু। তার মানে সেই জন্য বারবার বলা হচ্ছে, রামকৃষ্ণ গত প্রাণা, রামকৃষ্ণ ময় জীবিতা, রামকৃষ্ণ সুখেই তার সুখ। সেজন্য এই ঠাকুর ষোড়শী পুজোর দিন এই সাধনা করলেন। এ এক অপূর্ব ভাবপুষ্টি এবং আধ্যাত্মিক ইতিহাসে শুধু নয়, শঙ্করাচার্যের পর ঠাকুরও সেই সঙ্গটি প্রতিষ্ঠা করলেন এবং জানিয়ে দিলেন যে এই জগতের দুঃখ জাল থেকে, ওই কালীকুল থেকে শ্রীকুলে যেতে গেলে মায়ের কাছে আমাদের বারবার প্রণাম করতে হয়। মায়ের কাছেই আমাদের মন বুদ্ধি হৃদয় আত্মার যে বিকাশ সেটি ঘটে। এবং কখন ঘটে? মায়ের করুণা মাধুর্য এবং সৌন্দর্যে। তাই ঠাকুর যেমন মাতৃভাব প্রতিষ্ঠা করলেন, তেমনি এই ফলোহারিণী কালী পুজোর দিন শক্তির কাছে নিজের আত্মসমর্পণের মধ্যে দিয়ে জগতের কাছেই বার্তা দিয়ে গেলেন, সাধককে সিদ্ধি লাভ করতে গেলে শক্তির কাছে সমর্পণ করতে হয়, আত্মসমর্পণ করতে হয়। এবং মা শক্তি সাধকের সমস্ত কর্মফল হরণ করে নিয়ে মুক্তিফল দান করেন। তাই আজকে শুধু ফল হারিনী নয়, ফলদায়িনী পুজো। আর জগতের মা, শ্রীশ্রী মা, সকলের মা, আমাদের অন্তরের কালীমা ধুয়ে মুছে সাফ করে সেই ফল দান করেন, কারণ তিনি যে সারদা, তিনি যে সঙ্গে সঙ্গে রয়েছেন স্বামিত্বে, তিনি যে রক্ষণে, তিনি যে দানে, তিনি সন্তানকে রক্ষা করছেন সঙ্গে সঙ্গে থেকে, আর সন্তানের যা চাই তাই তিনি সব দিচ্ছেন। এখন সাধক হিসাবে আমরা যদি তার কাছ থেকে সেই জ্ঞান ভক্তি বৈরাগ্য এইটুকু পেতে পারি, তাহলে সেইটি দেওয়ার জন্য তিনি এগিয়ে আছেন। তার জন্যে ওই চরণটিতে স্মরণ নিতে হবে। আসুন আজকের এই ফলোহারিণী কালী পুজোর রাত্রে আমরা মায়ের কাছ থেকে সেই মুক্তি ফলটুকু আমরা কুড়িয়ে নিই, মায়ের চরণে পড়ে থাকি। নমস্কার, ধন্যবাদ। আজকের এই পুণ্য দিনে মাতাজিদের আবার প্রণাম জানাই, যে আজকে মায়ের কথা বলার এই সুন্দর প্রসঙ্গ এবং সুযোগ করে দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন এবং সকলের জন্য সকলে প্রার্থনা করবেন, আমাদের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য। আমরা যেন জগন মাতার কাছে প্রার্থনা করি, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। নমস্কার। এতক্ষণ শ্রীমান অরিজিতের কাছ থেকে যে অপূর্ব কথা শুনছিলাম সকলে মন্ত্র মুগ্ধ হয়ে, তার বাহ্যত সমাপন হলো,
শেষ হয়েও তার রেশ রইল আমাদের মনে। অরিজিৎকে তো আমার ধন্যবাদ দেওয়া কিছু নেই, কারোরই কিছু নেই, তবু প্রথা একটা আছে, সেই প্রথা মেনে আমি আমাদের আর এক স্নেহভাজন এই সঙ্গে সঙ্গে এই আশ্রমের সঙ্গে ওতপ্রোতভাবে যে জড়িত এই পল্লীবাসিনী শ্রীমতী নন্দিনী ভট্টাচার্যকে বলছি প্রথা মাফিক ধন্যবাদের দেওয়া রীতি সেটি পালন করতে। নন্দিনী তুমি একটু কিছু বলো। অধ্যাপক অরিজিৎ সরকার তার অপূর্ব নিবেদনের মধ্য দিয়ে আমাদের শুদ্ধতার আর পবিত্রতার জগতে নিয়ে গেলেন। প্রথমেই তার বিনম্রতাকে শ্রদ্ধা করি। এই অসাধারণ গুণটি না থাকলে কি এই যোগ্যতার অধিকারী হওয়া যায়? কি অসাধারণ মাতৃশক্তির পূজার প্রয়োজনীয়তা! মা শব্দের বিশ্লেষণের দ্বারা ঈশ্বর ও জগতের মেলবন্ধন, আর সব সময় মাকে আশ্রয় করা, কি সুন্দরভাবে চিত্রায়িত হয়েছে তা অবর্ণনীয়। চিন্ময়ী, মৃন্ময়ী ও মা শারদা দেবীর একই প্রকাশ, কি চমৎকার! নারী ও পুরুষের মধ্যে অভেদ কল্পনা ঠাকুর দেখিয়েছেন তা আজও প্রাসঙ্গিক। ফলহরণ ও ফলপ্রদানের প্রসঙ্গ, পূজার কি মনোরম বর্ণনা, আমাদের মুগ্ধ করে করে সমৃদ্ধ। ষোড়শী হলেন প্রজ্ঞা, সৌন্দর্য, কৃপা, মনের লয় হয়ে যায় কত নতুন কথা। কালী পূজার দুটি কুলের কথা, প্রতিটি বিষয়ের কত অজানা কথা সাধারণ মানুষের মনে গেঁথে রইল। তার উপর ঠাকুরের কৃপা বর্ষিত হচ্ছে, মায়ের চরণে শরণ নিতে তার মতো আমরা যেন পারি, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। তার কল্যাণ হোক। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজিকে প্রণাম, শ্রদ্ধেয়া দিব্য মাতাজিকে প্রণাম নিবেদন করি। তিনি সুস্থ থাকুন আর এই প্রয়াসে আমাদের স্নাত হতে আশীর্বাদ করুন। প্রাণারাম, 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 প্রাণারাম।